হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো উঠে পড়েছি খুব সকাল সকাল, এখনও কুয়াশা কুয়াশা আছে। তো যাচ্ছি খামারের দিকে, আজকে একটা বিশাল বড় মাছ আসছে, তো মাছটাকেই দেখতে যাচ্ছি, নাহলে কেটে দেবে। সেই জন্যে আমি আজকে সকাল সকাল উঠে যাচ্ছি, বেবি বাড়িতে ঘুমোচ্ছি। এই যে এত বড় মাছটা আসছে, আমি তো মুঠি নিলাম, কেশর মুঠি দিয়ে মাছ ছুটে যাচ্ছে। এদিকে সকাল সকাল, এখনো দেখুন মাঠে কুয়াশা, আর এদিকে ধানগুলো সেই ছিল তো সেগুলোই ঝাড়া হচ্ছে। এখন অনেক মেশিন বেরিয়েছে, মেশিনেই মাঠে ধান কাটা ঝাড়া সবই শুরু হয়ে যায়। বাট এটা হাতে ঝাড়া, একটা এটাও একটা মেশিন, এই মেশিনটা পা দিয়ে চালাতে হয় এবং সেটা দিয়েই ধানটা ঝাড়া হচ্ছে। তা আবার যাই বাড়ির দিকে ফিরি, বেবিটা একা বাড়িতে ঘুমোচ্ছে। চলে আসছি বাড়ি, তো এবার দেখি বেবি কী করছে। আচ্ছা চুপ করে ঘুমোচ্ছে, ঘুমোয়নি, চুপ করে এই যে শুয়ে আছে। আজকে সকালে হবে ঘুগনি, সেই জন্য কাল রাত্রে কলাই ভিজিয়ে রেখেছিল, মা রেখেছিল। তো কলাই আর আলুও কাটা আছে, তো আলু এই যে মা কেটে রেখে গিয়েছিল, তো এইগুলো একটু প্রেশার কুকারে আমি চাপিয়ে দিই সেদ্ধ করার জন্য, মা এসে রান্না করে। এখনও ঠিক ঠিক সকাল মানে হয়ে গিয়েছে, যে বলছিলাম কুয়াশার জন্য অন্ধকার, তো সেই জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। দিয়ে দিলাম কুকারটা সিদ্ধ হওয়ার জন্য। আবার সকাল সকাল চলে আসছি যে মাঠের দিকে, সেই আসছিলাম আমি আরও একবার পালং শাকের জন্য, তো এইবারে আবার চলে আসছি ধনে পাতা তুলতে, সেই মাঠের দিকেই আসছি। তো এই যে ধনে পাতার গাছ, বাট গাছগুলো না মানে বড় হয়ে গিয়েছে, এই যে ফুল চলে আসছে, এর মধ্যে থেকেই দেখে দেখে ছোট আমাকে কয়েকটা তুলে নিতে হবে। তো ছোট কোন সাইডে আছে দেখি, তো এই সাইডটাই ছোট ছোট আছে, এই সাইডটা থেকেই তুলে নিই কিছু। চলুন তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। সকাল সকাল আসা হয় না, বাট জমিগুলো দেখতে মানে জাস্ট পরিবেশটা খুব সুন্দর লাগছে। এখনও দূরের দিকে কুয়াশা ছাড়া সূর্য উঠে গিয়েছে, তো এগুলো আমাদের না, এগুলো মটর কলাইয়ের গাছ, এই যেরকম ছোট্ট মটর আমাদের বাড়ির পাশেই, তো ছোটোবেলায় এগুলো চুরি করে খেতাম। তো তাহলে এবার বাড়ির দিকে যাই, চলুন। তো ঘুগনির মশলা করতেও শুরু করে দিয়েছি, এই যে হয়েই এসছে প্রায়। মোটামুটি প্রায় হয়েই আসছে, আমার ঘুগনিটা যে রেডি হয়ে গিয়েছে একদম, তো এবার খাবারটা খেয়ে নিই। তো আমার খাবার জন্য আমি নিয়েই নিয়েছি কিছুটা পরিমাণে, তো এবার খাবারটা খেয়ে নিই। চলে এসছে, কি আনছিস এখন? দে
আচ্ছা সৌমিলি ঝাড়া বলিছে কিন্তু হাত পা ধুতে হবে তো নোংরা টুকরা হাত ও তাহলে স্নান কমপ্লিট আর ভাই বোনেরা তো দেখিয়েছিলাম বাড়ি চলে আসছে আর এতক্ষণে আমাদের রান্নাও হয়ে গিয়েছে এবার জাস্ট খাবো কারণ একটা পেরিয়ে গিয়েছে এখনও খাওয়া হয়নি খিদে পেয়ে গিয়েছে আর বেবিকে রোদে একটু শুয়ে দিয়েছি রোদ ঠিক নেই রোদের তাপটা আছে আর এই যে আমার সামনে একজন ড্যান্স করছে তাকে দেখাই স্নান করে এসে ড্যান্স চলছে গরম জল না ঠান্ডা জল ঠান্ডা ও আজকে ঠান্ডা জলে স্নান করে নিয়েছে আজকে গরম জলের কথা বলেনি আজকে গরম জলের কথা বললি না আমি কি ছোট মানে ছোট আমি তো বড় হয়ে যাচ্ছি ও আচ্ছা বড় হয়ে গেছে ওই জন্য গরম জল দরকার হয়নি ঠিক আছে কালকে দেখা যাবে কি করিস গাটা মোচ রান্না হয়ে গিয়েছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কারণ খিদে পেয়ে গিয়েছে খাবো কি কষ্ট রান্না হয়ে গিয়েছে যে সব ঢাকা দেওয়া রান্না বাট খেতে দেওয়ারই কেউ নেই বাড়িতে তো দুপুরে রান্না হয়েছিল মাছের ঝাল বাঁধাকপির ঘণ্ট মাছের তেল ভাজা এবং ফুলকপি ভাজা একটু বেবির সাথে ঘুমিয়ে গিয়েছিলাম তো বেবি এখন বাইরেই আছে আর একদম বৌদি নিয়ে আছে আমি একটু কাজে বসবো জানাই গুড ইভিনিং তো ইভিনিংয়ে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে খাবার পর বসে আছে আমার সেই রুমের মধ্যে আর এই যে আমার বোন আমার বেবিকে নিয়ে বসে আছে বেবি ঘুমিয়ে গিয়েছে ওর মাথা আঁচড়ে দিচ্ছে এই ওর এখন মাথা আঁচড়াতে নেই অন্নপ্রাশন হয়নি আর ভাই এই যে মাধুরী এখে ফুটবল খেলছে ওটা ফুটবলের জাল গোল করছে ওখানে বলেছিল আমাদেরকেও খেলতে বাট আমাদের কারো ইচ্ছে নেই নিজেই নিজেই রুটি করে নিজেই খাচ্ছিস তো রাখতে হচ্ছে রুটি আর ভাই এই যে অলরেডি আগে একটা রুটি খেয়ে নিয়েছে নিজেই ভাজা করে তারপর শুয়ে পড়েছে আমরা এবার খেতে বসবো উনি শুয়ে পড়েছে আর এই তো সৌমিল এদিকে নিজে খাবে না নিজে হাতে খাবে না ওই জন্য ডাকাডাকি করছে আমার মাকে আর আমরা সবাই যে খেতে বসে গিয়েছি আপাতত দুটো রুটি নিয়েই বসেছি তো সবজি আসবে দুপুরে যে রান্না হয়েছিল বাঁধাকপি তো সেটা দিয়েই খেয়ে নেবো ঠিক বলেছে হয়ে গিয়েছে আর এই যে ভাই এখনো পর্যন্ত খাচ্ছে তো বেবিকে এবার তুলে খাওয়াতে হবে ঘুমোচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আসছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অ্যান্ড গুড নাইট